দেশের স্বাধীনতা আজ হুমকির মুখে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমান্ত অরক্ষিত থাকায় দেশ গভীর সংকটে। বান্দরবানের সন্ত্রাসী সংগঠন কুকি চীনের হামলার ঘটনায় তিনি বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠী আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় পাহাড়ে বেড়ে উঠেছে। সরকারের বিরুদ্ধে কুকি চীনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ করে রিজভী বলেন, সরকার এই নিয়ে নাটক করেছে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি। তাদের অবস্থান ছিল আগে থেকে, এইগুলো বিষয় তো ওনার জানা ছিল। তো সবকিছু মিলিয়ে আজকে যে সংঘাতময় পরিবেশ, আজকে যে রক্তাক্ত পরিবেশ, তো এই পরিবেশ যে পূর্ব পরিকল্পিত, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই এটা প্রমাণ হচ্ছে।